আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে জ্ঞান দান করেছেন শিক্ষার কারণে, জ্ঞানের কারণে তার অহংকার করার কিছু নাই, কারণ সে আল্লাহর চাইতে বড় জ্ঞানী নয়। আল্লাহ পাক যাকে ধন দৌলত দান করেছেন সম্পদের কারণে তার অহংকার করার কিছু নাই, কারণ আল্লাহর চাইতে বড় ধনী দুনিয়ায় সৃষ্টি জগতে কেউ নাই। যার বংশ গৌরব আছে, ভালো বড় বংশে জন্ম নিয়েছে, বংশের অহংকার করার কিছু নাই। আল্লাহ যাকে দুনিয়ায় নেতা বানাইছে, নেতৃত্বের ক্ষমতার বড়াই দেখাইয়া অহংকার করার কিছু না, কারণ আসল ক্ষমতার মালিক হলো আল্লাহ। রব্বুল আলামিন তাই বলেছেন, লা তামশি ফিল আরদি মারহা, আমার জমিনের উপর দিয়ে অহংকার করে কেউ হাঁটবা না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, অহংকার দিয়া লাঠি দিয়ে তুমি আমার জমিন ফাটাইতে পারবা না, অহংকার কইরা লাভ দিয়া পাহাড়ের চূড়া পার হইতে পারবা না। অহংকার, আমি আল্লাহর চাদর আমার পোশাক, যদি কেউ অহংকার করে সে আমার পোশাক দিয়া টান দেয়, পোশাকে টান দেয়, সে এত বড় বেয়াদব। জোরে বলেন নাউযুবিল্লাহ। অহংকার করা যাবে না। আল্লাহ যাকে সুন্দর চেহারা দিয়েছে, চেহারার গৌরব করা যাবে না। আল্লাহ যাকে অনেক টাকা দিয়েছে, অহংকার করা যাবে না। আল্লাহ যাকে চেয়ার দিয়েছে, ক্ষমতার অহংকার করা যাবে না। কিন্তু আমরা তো ওইটাই করি, জোরে বলেন ঠিক কি না? ইন্নাল্লাহ লা ইউহিব, আমি আল্লাহ পছন্দ করি না, মুখতালান ফখরা, যারা ফখর করে অহংকার করে আমি তাদেরকে পছন্দ করি না, তারা আমার নাপছন্দের। আল্লাহ যাদের পছন্দ করে না ওরা যাবে জান্নাতে নাকি? না। এই জন্য অহংকারী জান্নাতে ঢুকতে পারবে না, খুব খেয়াল করতে হবে। এই জন্য আমাদের ভিতরে যদি কোনো অহংকার থাকে, যদি কেউ অনেক বেশি ইবাদত করে, পাঁচক্ত সালাত পড়ে, জিকির করে, তসবি পড়ে, তালিক পড়ে, তালিল করে, ইশরাক পড়ে, আহবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, অহংকার করার কিছু নাই, কারণ এ দুনিয়ায় অহংকার করার কারণে সবচাইতে বড় ইবাদতকারী ইবলিস শয়তান হইয়া গেছে। এজন্য ইবাদত করি আমি অনেক, জিকির আজগার করি আমি অনেক, এটার জন্য অহংকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দারে ফারজিউল বসর হাল তারা মিন ফুতুর, তোমার চোখটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো, দেখবা তোমার চাইতে অনেক শক্তিশালী, অনেক টাকাওয়ালা, অনেক চেহারাওয়ালা, অনেক সুন্দর বংশওয়ালা, অনেক ক্ষমতাওয়ালা অনেক মানুষ আমি তোমার চাইতেও বড় সৃষ্টি করেছি, অতএব তোমার অহংকার করার কিছু না। আবার দেখবা তোমারই মতো অনেক মানুষ খাইতে পাইতেছে না, ভিক্ষা করতেছে, নেংড়া হইয়া রাস্তায় ছেসড়াইয়া ছেসড়াইয়া চলতেছে, তোমারই মতো মানুষ, কারোর চোখ নাই, কারোর কান নাই, তোমারই মতো মানুষ, এজন্য তোমারে আমি ওই রকম বানাই নাই, দয়া করেছি, এজন্য অহংকার করো না। অহংকারের একক মালিককে আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। হাদিসে কুদসির বর্ণনা এসেছে, ওয়াল আজমাতু ইজারি ওয়াল কিবরিয়াউ রিদাই, গর্ব আমার পরিধান, অহংকার আমার চাদর, এইটা নিয়ে যদি দুনিয়ার কোনো মানুষ টানাটানি করে, মানুষের বাচ্চা আজরাইল পাঠাইয়া এক সেকেন্ডে তোমার জান খবজ করে আমার কাছে নিয়ে আসব, কিসের অহংকার, তুমি বাঁচতে পারবা না, এ দুনিয়ার মালিক তুমি না, ঠিক না? মালিককে আল্লাহ তাই মালিকের কথার স্বপ্ন স্মরণ করিয়ে দিতে চাই, বান্দা তোমার মালিক তুমি নও। উল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। হে
মানুষ তোমার মালিক তোমার রব তোমার ইলাহ আমি আল্লাহ তোমার মালিক তুমি না জানটা কার হাতে আমাদের শরীর বানাইছে কে চেহারা গড়েছে কে والذي يصوركم في الأرحام كيف يشاء মায়ের পেটের ভিতরে আমি নিজ হাতে তোমার সৃষ্টি করেছি আমার ইচ্ছা মতো নকশা দিছি জোরে বলেন সুবহানাল্লাহ في أي صورة ما شاء ركبك আমার ইচ্ছা মতো তোমারে দুনিয়ায় পাঠাইলাম অতএব ক্ষমতা তোমার নয় ক্ষমতা আমি আল্লাহ ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন আল্লাহ একবার বলেন আল্লাহ আল্লাহু আকবার আসলে ক্ষমতার মালিক আল্লাহ এই কথাটা যদি আপনি বোঝেন অহংকার থাকবে না আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন আর জোরে বলেন আল্লাহু আকবার অহংকার যদি কোনো আলেমের মধ্যে থাকে সে আলেম শয়তান হয়ে যাবে অহংকার যদি কোনো অফিসারের মধ্যে থাকে অফিসার ধ্বংস হবে ইজ্জত থাকবে না অহংকার যদি কোনো নেতার মধ্যে থাকে সেই নেতা নেতৃত্ব হারাবে অহংকার যদি কোনো টাকাওয়ালার ভেতরে থাকে তাহলে টাকাওয়ালা ধ্বংস হয়ে যাবে অহংকার হলো আগুন যা সব জ্বালিয়ে দেয় আর একবার বলেন ঠিক কিনা এই জন্য অহংকার করা যাবে না আহারে দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দি বড় অহংকারী ছিল কোরআন শরীফের একটা সূরা আছে সূরাটার নাম ইউসুফ জোরে বলেন সূরাটার নাম কি ইউসুফ আলাইহিস সালাম একজন মহিলা তাকে জিনার তহমত দিয়েছিল তার নাম কি কতক্ষণ একতরফা প্রেম কইরা নিজে জোর কইরা ইউসুফরে ভোগ করতে চাইছিল ওই মহিলাটার নাম কি তাফসিরে বর্ণনা রয়েছে জুলাইখা এত সুন্দরী ছিল জুলাইখার অরিজিনাল বাড়ি ছিল সিরিয়াতে জোরে বলেন কোথায় হযরত ইউসুফ আলাইহিসসালামকে যখন কুয়ার মধ্যে তার ভাইরা ফেলে দিয়েছিল কুয়ার থেকে যখন তুলছিল আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পোশাক তারে পরিয়ে দিয়েছিলেন জোরে কল সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম হযরত ইউসুফ আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন সিরিয়ার বাসিন্দা ওই জুলাইখাকে তিনবার স্বপ্নে দেখিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ কয়বার আল্লাহ দেখিয়েছিল জুলাইখা তুমি সুন্দরের নিজের সুন্দর যে অহংকার করো তাকিয়ে দেখো এমন সুন্দর মানুষ আমি আল্লাহ বানাইছি জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইউসুফ আলাইহিসসালামের মতো সুন্দর আর মানুষ পৃথিবীতে আছে তিনবার দেখাইছে যে তুমি অহংকার করো না জুলাইকা রূপের অহংকার করো না তাকায়া দেখো এইরকম সুন্দর মানুষ আমি আল্লাহ তৈরি করেছি আল্লাহু আহসান ইউহিব্বুল মুহসিনিন ইউহিব্বুল হুসনা আল্লাহ পাক নিজে সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন জোরে কল সুবহানাল্লাহ আল্লাহ পাক তাই বলতেছে তুমি তাকিয়ে তাকিয়ে বিশ্বের দিকে তাকিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের চোখ দিয়া দেখো ফারজিউল বসর বারবার চোখ ঘুরায়া দেখো দেখতে পাবে কিসের অহংকার করো তোমার চাইতেও আরো সুন্দর মানুষ পৃথিবীতে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ জুলাইখা স্বপ্নে দেখছে কয়বার এই তিনবার দেখার সাথে সাথে তার রূপের অহংকার কিন্তু গেছে গা ওখান থেকে জুলাইখা পাগল হয়েছে এই পুরুষ মানুষটাকে আমি আমার জীবনের জন্য চাই আল্লাহু আকবার বলবেন না এই পুরুষ মানুষটাকে আমার জীবনের জন্য চাই সেই আশায় বড় লোকের দুলালে একজন সাথে কইরা সঙ্গী মহিলাকে নিয়ে মিশরে চলে আসছে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করছে জুলাইখা
হে সুন্দর যুবক তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় আমি আজিজে মিশর, মিশরের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ, আমি আজিজে মিশর। আজিজে মিশর মানে মিশরের প্রধানমন্ত্রী, মালিকে মিশর মানে মিশরের প্রেসিডেন্ট বা রাজা, খাজানায়ে মুল্ক মানে অর্থমন্ত্রী, এগুলো আরবি শব্দ, জোরে করে আল্লাহু আকবার। যখনই বলেছে আমি মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর, সঙ্গে সঙ্গে বান্ধবীকে নিয়ে মিশরের পথে রওনা দিয়েছে, জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু মিশরের পথে যখন আসলো সুন্দর চেহারাধারী তরুণী তরুণী ওই জুলাইখা, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে সুন্দর করে বর্ণনা করেছে, মিশরের সিংহাসনের সামনে দরবারে এসে দেখে অন্য একজন পুরুষ মানুষ বসে আছে, স্বপ্নে দেখা সেই সুন্দর চেহারাধারী যুবকটারে তো দেখা যায় না। বান্ধবীরে জিজ্ঞেস করতেছে, বান্ধবীরে যারে দেখা সিরিয়া থেকে মিশরে আইলাম তারে তো দেখি না। বান্ধবী বলে, ধৈর্য ধারণ কর, স্বপ্ন সত্য হতে অনেক সময় সময় লাগে, হয়তো বা ইনার পরেই তিনি ক্ষমতায় আসবে, এজন্য ধৈর্য ধারণ কর। আজিজে মিশরের সামনে গিয়ে হাজির হয়েছে, জুলাইখার চেহারা দেখে আজিজে মিশর তো টাসকি লেগে গেছে। কোন নারী এত সুন্দর হইতে পারে? কোন মানুষ এত সুন্দর হইতে পারে না? আজিজে মিশর বিবাহের প্রস্তাব দিছে, জোরে কর আল্লাহু আকবার। সুন্দরী মেয়ে দেখে মাথা ঘুরা গেছে, খালি আজকালকার জামানায় আমাগো ফুলা পানরেই মাথা ঘোরে না, মাথা সে জামানায়ও ঘুরছে, কথা কর না মিশা কইলাম, হ্যাঁ মাথা ঘুরা গেছে। কয়, আমি তোমাকে মিস করতেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, আই লাভ ইউ। বান্ধবী টিপ দিয়া কয়, যেহেতু আজিজে মিশর তোমার টার্গেট, হয়তো এর পরেই তোমার সেই স্বপ্নে দেখা সুন্দর ছেলেটা আজিজে মিশর হইয়া ক্ষমতায় আসবে, অতএব তুমি আগেই জায়গাটা দখল করো, অন্তত অভিনয় করে হলেও আজিজে মিশরের স্ত্রী হইয়া যাও, অন্তত জায়গাটা ঠিকঠাক, জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। দিল লাগাইছে কোন জায়গা, কথা কর, স্বপ্নে দেখা রাজপুত্র, জোরে বলে ঠিক কিনা, আর কাম করতেছে কোন জায়গা, ক্ষমতায় বসে আছে যেই বেটা তার কাছে, এই বেটা তো বুড়িয়া, সত্যি ঢাক ডল পিটাইয়া বিবাহ হইল। তাফসীরের কানের বর্ণনা, বাসর ঘরে গিয়া দেখে পুরুষত্ব না কি নাই, বিয়া হইছে, কথা কর বিয়া হইছে কিনা, কিন্তু বাসের ঘরে যাইয়া দেখে নপুংসক, পুরুষত্ব নাই। জুলাইখা খুশি হয়েছে যে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কারণ আমি তো নাটক করছি রে তোর লগে, আসলে তো তোরে টার্গেট কইরা আমি সিরিয়া থেকে আসি নাই, আর একবার কর আল্লাহু আকবার। খুশি হয়েছে জুলাইখা, আজিজ মিশর কি খুশি হয়েছে, এত সুন্দর একটা মাইয়া লোক বিয়া করলাম কিন্তু ভোগ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে অহংকার করো না, তোমাকে পুরুষত্ব দিয়েছি, তুমি পুরুষ, তোমার শরীরে তাকত দিয়েছি, বাবা হওয়ার জন্য সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়েছি, তোমার মতো বহু পুরুষ আছে, উপরে দেখা যায় পুরুষ ভিতরে কিছু না, এমন লোক কি দুনিয়ায় পাওয়া যায় না, যায় না, যায় না। আমাগো কাছেই কত বেটা তাবিজ নিতে আসে, ওইদিকে আর গেলাম, খুব খেয়াল করতে হবে অহংকার, অহংকারটা কি, রূপের অহংকার। আজিজে মিশর প্রধানমন্ত্রী মিশরের, হযরতে ইউসুফ আলাইহিসসালাম কে যখন বণিকেরা ধরে এনে বাজারে বিক্রি করতে গেল, আজিজে মিশর এবং তার স্ত্রী দেখেই বুঝতে পারলো, স্ত্রী দেখেই বুঝতে পারছে যে এই সেই ছেলে যাকে বাজারে বিক্রি করার জন্য আনছে বণিকেরা,
সেখান থেকে আজ যে মিশর কিনে নিয়ে সে রাজ দরবারে জায়গা দিল। জোরে কর না আল্লাহু আকবার। জুলাইখা দেখে, একবার নিজের চেহারা দেখে, একবার ইউসুফের চেহারা দেখে, কিন্তু ইউসুফের চেহারার সামনে জুলাইখার সুন্দরীর চেহারা কিছুই না। আর একবার বলেন তাকে পাওয়ার জন্য অস্থির। ঘটনা একটা ঘটাইছে, সে ঘটনা আমি বলতে চাই না। ঘটনা ঘটার পরে দোষী সাব্যস্ত হইল, নাটক করলো মহিলা। জোরে বলেন কি করলো? হযরত ইউসুফের কোনো দোষ ছিল? মহিলা কি নির্দোষ ছিল? আসল দোষী কিনা? কথা কর, মহিলা আসল দোষী কিনা? দোষ চাপাইল কার উপরে? পুরুষের উপরে। জেল খাটাইল, ঢুকাইল, জেল খাটলো কিনা? নির্দোষ। আর রাজ দরবারে মজা করতেছে মহিলা। আর একবার কর নাউজুবিল্লাহ। তাহলে অপরাধ করে একজন আর মার খায়, কথা বলে আমাদের দেশে উজি এইগুলো হয় না। অপরাধ করে এক বেটা আর মার খায় আর একজন, কথাটা বুঝতে পারতেছে? হযরত ইউসুফ আলাইহিসসালাম জেলখানার ভিতরে গিয়ে আল্লাহরে ডাকে, জোরে বলেন আল্লাহু আকবার। কারণ যে যারে ভালোবাসে, ইউসুফ আলাইহিসসালাম একটা সেকেন্ডের জন্য ভালোবাসে না জুলেখাকে। কারণ ইউসুফ আলাইহিসসালামকে যখন ধরতে গেছে, সমস্ত কাপড় ছেড়ে দিয়ে একটা যুবতী মেয়ে যখন তারে ধরতে গেছে, ইউসুফ আলাইহিসসালাম বলে আল্লাহ, তুমি ছাড়া এখানে আমার বাঁচাবার কেউ নাই। আমার মাওলা বলে, ইউসুফ রে তুমি খালি দৌড় দাও, আর সমস্ত বন্ধ দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আটপুটুরি নয় দরজার মধ্যে ঢুকাইছে, বাইরের থেকে তালা মারা, ভেতর থেকে সিটকানি লাগানো, ইউসুফ বেরোবার কোনো উপায় নাই। টার্গেট ইউসুফকে ভোগ করবে। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম ডাক দিয়ে, আল্লাহ তুমি সাহায্য করো, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা। ইউসুফ বিশ্বাস করে কোনো বিপদ হতে পারে না, আমার আল্লাহ যদি না চায় আমার কোনো বিপদ হইতে পারে না। হযরত ইউসুফকে কে যেন বললো, তুমি খালি দৌড় দাও আর বাকি কাজ আল্লাহ করবে। ইউসুফ আলাইহিসসালাম দৌড় দিয়েছে, এক একটা লোহার দরজা ঘাটাঘাট খুইলা যাইতেছে, কে খুইলা দেয়? কে রক্ষা করলো? শেষ পর্যন্ত স্বামীর লগে অভিনয় কইরা ইউসুফ রে পাঠাইলো জেলখানায়। ইউসুফ আলাইহিসসালাম জেলখানায় গিয়াও আল্লাহকে ভোলে নাই। জোরে কম সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিসসালাম জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইউসুফ আলাইহিসসালাম একবেলা না খেয়ে থাকতে পারে, কিন্তু আল্লাহরে না ডাইকে থাকতে পারে না। জোরে জোরে বলেন মারহাবা। তাই তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনো কা কাম হ্যায়। আল্লাহ আল্লাহ হলো ইমানদারের কাজ। আর ইমানদার আল ইমানদার আল্লাহকে ভুলতে পারে না। সবাই ভুলতে পারে, ইমানদার আল্লাহকে ভুলতে পারে? অসম্ভব, এটা হতে পারে না। আল্লাহ আল্লাহ এসি শিরেন ইস্তেদাম শিরে শক্কা মে কুনদ জানাম তামাম। আল্লাহ এত মধুর নাম, আল্লাহ আল্লাহ জিকির এর সাইতে মিষ্টি, এর সাইতে ভালো লাগা মুমিনের জন্য আর কিছু হইতে পারে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিসসালাম আল্লাহ আল্লাহ করে কোনো ঝামেলার মধ্যে যায় না। হঠাৎ করে আজিজে মিশর স্বপ্ন দেখলো, স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে গেল, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কেন দেখলাম? কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না। সিকিউরিটি গার্ডদের মধ্যে একজন বলল, জেলখানার ভিতরে
অত্যন্ত সুন্দর চেহারাধারী একজন মানুষ আছে যে সবসময় এক আল্লাহরে ডাকে। ও মনে হয় যেহেতু আল্লাহরে ডাকে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা তিনি বলতে পারবেন। সুবহানাল্লাহ বলে মালিকের মিশর তখনই বললেন, মিশরের বাদশা তখনই বললেন যে এই মুহূর্তে ওনাকে নিয়ে আসো। জোরে কন সুবহানাল্লাহ। মালিক মিশর, মিশরের বাদশা জিজ্ঞেস করতেছে, আমি এই ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আপনি কি পারবেন স্বপ্নের ব্যাখ্যা বলতে? বলে অবশ্যই পারব। অতি অল্প দিনের ভিতরে আপনার মিশরে এমন দুর্ভিক্ষ আসবে, সেই দুর্ভিক্ষ আপনি সামলাইতে পারবেন না। দেশের লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে, আপনি বাঁচাইতে পারবেন না, ঠেকাইতে পারবেন না। বলল, দুর্ভিক্ষ থেকে বাঁচাবার পদ্ধতি কি, আপনি কি সমাধান বলতে পারেন? বলে, সমাধান হইল আপনার অর্থমন্ত্রীকে সরাইয়া দেন, আজিজে মিশরকে সরাইয়া দেন। বল, তারে তো সরাই দিও, ভালো কথা, কেন সরাবো? বলে, সরাবেন এজন্যই যে সে অযোগ্য, না পারে ঘরে, না পারে বাইরে। কথা কন্যা, এ ঘরেও পারে না, বাইরেও পারে না, কারণ এই অর্থমন্ত্রী আজিজে মিশর কিভাবে দারিদ্র বিমোচন করতে হয়, সাধারণ মানুষকে কিভাবে অর্থনৈতিকভাবে মজবুত রাখতে হয়, কিভাবে রাষ্ট্রের অর্থকে রক্ষা করতে হয়, এর কোনোটাই বোঝে না। এ ভেতরেও বোঝে না, বাইরেও বোঝে না, এর একা লাভ কি? এ ঘরেও পারে না, বাইরেও পারে না। বলে, তাইলে এই পদে কে বসবে? কই, কেন আমি আছি না? হযরত ইউসুফ আলাইহিস সালাম কইতেছে, আমি তো আছি। জোরে কন সুবহানাল্লাহ। কথা বলতে দেরি, অর্থমন্ত্রী পরিবর্তন হইতে দেরি না, কারণ একটি পরিবারের, একটি সমাজের, একটি রাষ্ট্রের অর্থ হলো মূল জিনিস। জোরে বলেন ঠিক না? এইটা যদি ঠিক না থাকে, ঘরে বাইরে কোনো জায়গায় কোনো কিছু ঠিক, ইবাদত বন্দেগী নামাজ রোজা কোনো কিছুই ঠিক হবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দারিদ্রতা মানুষকে কুফুরির দিকে নিয়ে যায়। এতে যদি প্রচন্ড ক্ষুধা থাকে, মাথায় যদি টাকার টেনশন থাকে, ঘরে খাওয়ার নাই, নামাজ ঠিক মতো মনোযোগ সহকারে পড়া যাবে না। বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুস যাকাত, সালাতের পরেই, ইবাদতের পরেই যাকাতের কথা বলা হয়েছে। জোরে কন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের মানুষের অবস্থাও তাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, টাকা নাই, পয়সা নাই, পকেট ফাঁকা, কিন্তু বড় বড় চলতেছে খালি বক্তৃতা। ব্যবসা আছে, বাণিজ্য আছে, যাগো বেতন ডবল বেজে গেছে, তাগো অসুবিধা নেই, কিন্তু সাধারণ মানুষ তো যাওয়ার কোনো জায়গা নাই। বাংলা বাজারের ব্যবসা ঠিক আছে তো? কতক্ষণ শ্যামবাজারের লেডিস পার্ক কোথাকার ব্যবসা ঠিক আছে? খুব খেয়াল করতে হবে, আজিজে মিশর পরিবর্তন হয়ে গেল, যে সিংহাসনে বসেছিল জুলাইখার স্বামী সেই সিংহাসনে বসে গেল জেলখানার আসামি। ওই জেলখানার আসামির নামটা কি? কতক্ষণ ক্ষমতার মালিকের নাম আল্লাহ বলছে, বান্দারারে খেয়াল করবি, ক্ষমতার আসল মালিক কিন্তু আমি। এই দেখবি ফুলের মালা, হয়তো বা কিছুদিন পরে দেখবি আবার ওই গলাতেই জুতার মালা। এই ওলট পালট করে কে? কথা হয় না, সে আল্লাহ আছে পৃথিবীতে,
আসেনি। আল্লাহ যদি না থাকতো পৃথিবীতে, আমেরিকা ছুটি বাটি গুছাইয়া ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে ফালাইতো। খেলার নাম বাবাজি। যে জায়গায় কোনো কাম হয় না সেই জায়গা, সেই ক্ষমতার নাম হলো আল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আমার লগে দিও না পাল্লা, সাইজ হইতে পারে এনি টাইম তোমার কাল্লা। আর একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমার মাথা কার হাতে, আমার জীবন কার হাতে, তাহলে আমার জীবন আল্লাহর হাতে, সে আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া। আপনি যদি আল্লাহর দিন মানেন, আল্লাহর দিনের কোনো উপকার হবে না, আপনার উপকার হবে, ইসলামের কোনো ক্ষতি হবে না, মুসলমানদের ক্ষতি হবে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের মালিকের নাম কি? ইসলামের কোনো ক্ষতি করার কারোর ক্ষমতা নেই। ইসলাম ইসলামই থাকবে, আপনি ধূলিসাৎ হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাকছে করে জেলখানার আসামি হয়ে গেল আজিজে মিশর, কথা বলতে দেরি, সিয়ার পরিবর্তন হইতে দেরি নাই। জোরে কর আল্লাহু আকবার। মিশরের বাদশা কয় ওই আজিজে মিশর সিয়ার থেকে নাম, বেটা ঘরে ফারে না বাইরে ফারে না বা সিয়ারে বসে আছে, নাম জাগাই দাঁড়ায় নামাইয়া দিয়েছে। এবার জেলখানার আসামি ইউসুফ আলাইহিস সালামের হাতের হ্যান্ডকাপ পায়ের বেড়ি খুলে দিয়া কয় আপনি বসেন। জোরে কর মাত্র ছয় মাসের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম পুরো মিশরের অর্থনীতি এমন ভাবে চাঙ্গা করছে যে এত অর্থ এত সমৃদ্ধ আল্লাহর দুনিয়ায় মিশরে মিশরবাসী কোনোদিন চোখে দেখে না। হাউ ক্যান ইটস পসিবল, এটা কিভাবে সম্ভব? মিশরের বাদশা বলে এটা কেমনে হইল রে ইউসুফ, এটা কেমনে করলি? ইউসুফ নবী বলেছে কেউ যদি আল্লাহকে মানে আল্লাহ পাক তার আসমান জমিনের বরকতর রহমত তার উপরে ঠাইলা দেয়। আল্লাহ কোরআনে কোট করেছে ওয়ালাউ আন্না আহলাল কোরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি দুনিয়ার মানুষগুলো, জনপদের মানুষগুলো, সমাজের মানুষগুলো, দেশের মানুষগুলো আল্লাহকে ভয় করার পথ অবলম্বন করে চলত, কোরআনের কথা মানত, ওহির বিধান মেনে চলত, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি আসমানের রহমতের দরজা, জমিনের বরকতের দরজা তাদেরই জন্য খুলে দিতাম। তাহলে বরকত আর রহমত কার হাতে? আল্লাহ তাই বলছে বান্দা আমার خلق السبع السماوات انطباقا تكادك ويسمان الشتي আমি বিনা খুঁটিতে থরে থরে সাজাইয়া তৈরি করেছি। তাকায়া দেখ কোনোভাবে তাকায়া দেখ, কোথাও কোনো সমস্যা নাই, সমস্ত প্রাণী জগৎ না খাইয়া নাই, আমি আল্লাহ সবাই রে খাওয়া, কোনো জায়গায় না খাওয়াই না নাই। জোরে কল সুবহানাল্লাহ। পেয়ারে হাজেরি, আজি যে মিশর পরিবর্তন হয়ে গেল, এইবার জুলাইখা তাকায় দেখতেছে স্বপ্নের মধ্যে জিগাই ছিলাম সে তো এখন আজি যে মিশর হয়ে গেল। জোরে কল সুবহানাল্লাহ। কিন্তু বিয়া করার স্বামী চাকরি হারাইল, বিয়া করার স্বামী কি হারাইল? কথা কন্যাকে বিয়া করার স্বামী চাকরি হারায় ফেলছে। বিয়া করার স্বামী যখন চাকরি হারাইল, চাকরি হারানো লোকের অবস্থা কি হয়? তার কোনো দাম থাকে? সিয়ার আছে যতক্ষণ দাম আছে, সিয়ার নাই যখন দামও নাই। এখন আজি যে মিশর বেটা যখন ক্ষমতাচ্যুত হয়েছে, সাধারণ মানুষ হয়ে গেছে, কুত্তায়ও হেরে সালাম আলাইকুম দেয় না, হে আর কোনো দাম নাই। এখন বোর দাম আছে, স্বামীর যদি দাম না থাকে বোর দাম কই গেছে? কথা কন্যাকে
প্রেসিডেন্টের বউ ফার্স্ট লেডি, প্রেসিডেন্ট যখন গ্রেফতার বউ কোনে, বউ কোন জায়গায় রান্নাঘরে পালাইব তার কোনো ঠিক আছে নাকি? এই ফার্স্ট লেডি এটা লাস্ট লেডি হয়ে গেছে, এই দিন রাত পরিবর্তন হয়ে যায়। এই পরিবর্তন কে করে? সোনার আব্বা জান, এই মসজিদে এসে বসে মূল কথাগুলো, জীবনের কথাগুলো শুনে যান, জীবনকে কোরআনের সঙ্গে মিলিয়ে নেন, নইলে কখনোই আপনি সুন্দর ভালো থাকতে পারবেন না। জোরে করে আল্লাহু আকবার। অর্ধ দুনিয়ার বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব কোথাও কোন জায়গায় অর্থনৈতিক সমস্যা নাই, গোটা পৃথিবীর 60% সম্পদ খলিফা ওমরের হাতে। আরেকবার বলেন আল্লাহু আকবার। ওমর কতগুলো রাজপ্রাসাদে না জানি থাকে, এজন্য রোম থেকে ইংরেজরা খ্রিস্টানরা দেখতে আসছে যে ওমরের রাজপ্রাসাদটা না কত বড়। মদিনার রাখালের কাছে জিজ্ঞেস করে, মদিনার রাখাল রে, ওমরের রাজদরবার কোথায়? রাখাল কয়, রাজদরবার আবার কি, আমার ওমর খলিফা, ওই যে খেজুর বাগানের মধ্যে খেজুরের পাটি পাইরা ছায়ার মধ্যে ঘুমাইতেছে। হযরত ওমর যখন উঠা বসছে, পিঠার সাথে পাটির দাগ লেগে গেছে। জোরে কর সুবহানাল্লাহ। এখন ইংরেজরা কয় যে, স্যার আপনি অর্ধ দুনিয়ার বাদশাহ, আপনার বডিগার্ড কই? হযরত ওমর বলছে, বডিগার্ড কি? বলছে, কেন আপনাকে সিকিউরিটি দেওয়ার জন্য, শত্রুদের থেকে বাঁচাবার জন্য সে সমস্ত অস্ত্রধারী বাহিনী কোথায়? বলে, আমার কোনো শত্রু নাই, আমার বাহিনীরও দরকার নাই, কারণ আমি কারোরটা মাইরা খাই নাই, কারোর মাসালে ঢিল মারি নাই, অতএব আমার গায়েও কেউ ঢিল মারার সম্ভাবনা নাই। আর যদি কেউ মারতে আসে, আমি ওমর যেই কোরআনের নবীর খলিফা, সেই কোরআনের মালিক থাকতে আর কাউকে লাগবে না। আমি কোরআনের আমল করি, আমি কোরআনের একজন খাদেম, আমি আল্লাহর গোলাম, হেফাজত করবে কে? আল্লাহ চোখে থাকে না, কথা কর, কানে শোনে না, আল্লাহ পারে না, তাহলে তাওয়াক্কুল করছে কার উপরে? এই লোকগুলো গিয়া রোমে গিয়া কইল, ওরে সর্বনাশ, অর্ধ দুনিয়ার বাদশাহ খেজুরের পাটিতে বৈশা পৃথিবী চালাইতেছে। জোরে কর সুবহানাল্লাহ। সেই হযরতে ওমর, তার বড় ছেলে আব্দুল ইবনে ওমর তাকে দাওয়াত করেছে, আমার আব্বাকে আমি একদিন একটু পেট ভইরা খাওয়াবো। বুখারীর বর্ণনা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের বাড়িতে গিয়া দেখে দুম্বার গোশ রান্না হয়েছে, কিন্তু ঘি দিয়ারা ভালো কইরা রান্না করছে, ঘি দিয়া রান্না করছে। হযরতে ওমর এই খানার দিকে তাকাইয়া বলো, আব্দুল্লাহ রে, তোর বাড়ি বুঝি আমার খাওয়া হইল না, কারণ তুই এত টাকা কই পাইলি? এই আয়ের উৎস আমার জানা লাগবে, যদি তুমি বাদশার সন্তান হিসাবে কোনোভাবেই কোনো অবৈধ ইনকাম করে অতিরিক্ত অর্থ খরচ করার মতো এই মুবাজ্জির হও, তুমি যদি অপচয়কারী হও, তাহলে আমার আল্লাহ জাহান্নাম থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তুমি শয়তানের পথ অবলম্বন করছো। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, মুবাজ্জির হলো শয়তানের দোসর। তুমি গোশত রান্না করছো ঘি দিয়া, ঘি একটাই তরকারি, লবণ আর ঘি হইলে খাইতে আর কিছু লাগে না, আবার তার লগে গোশত রান্না করছো ঘি দিয়া, ডবল তরকারি দিয়া, তোমার এত বড় ক্ষমতা, তোমার আয়ের উৎস কি? তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত টাকা নিছো নাকি, অথবা কোনো ধান্দাবাজি করছো নাকি, কোনো অপচয় করছো নাকি? এই খাবার আমি ওমর খাবো না, আমি তোমার বাড়িতে খাবো না, এবং তোমার বিরুদ্ধে তদন্ত হবে। আর একবার বলেন সুবহান। আমাগত দেশের নেতাদের বিরুদ্ধেও তো তদন্ত হয়, কতক্ষণ না কে, হাজার হাজার কোটি টাকা কই যাইতেছে তার কোনো তদন্ত আছে? কিন্তু ওইটা ফাইল বন্দি থাকে, তদন্ত কমিটি গঠন করা হইয়াছে, শেষ।
36 বছর পরেও আর ওই ফাইল খুঁজে পাই না, কমিটির লোকজন মারা গেছে তারাও জানে না, জোরে বলেন ঠিক কিনা। কিন্তু হযরত ওমর নিজের ছেলেকে ছাড় দেয় নাই, অর্ধ দুনিয়া শাসন করেছে কিন্তু হযরত ওমরের রাজত্বে কেউ বলে নাই যে আমি না খেয়ে আছি, জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম শাসন, এটার নাম মন্ত্রিত্ব। হযরত ইউসুফ আলাইহিসসালাম তাই করলেন, এমন ভাবে তিনি সমাজকে পরিচালনা করতে লাগলেন টোটাল মিশর শান্তির ফুলগুধারা বয়ে গেল, জোরে কর মালিকে মিশর। কোন একদিন সবাই রাজ দরবারের সবাই রে দাঁড় করাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইউসুফ আলাইহিসসালামকে ধরে ডেকে সবার সামনে নিয়ে বলে, আমি মিশরের বাদশাহ কিন্তু ইউসুফ ইবনে ইয়াকুব এত জ্ঞানী, এত সম্মানিত, এত ন্যায়পরায়ণ, এত সুন্দর, আমি কখনোই তার বাদশাহ হইয়া থাকতে পারি না, তাকে হুকুম করতে আমার লজ্জা লাগে, অতএব এই মুহূর্ত থেকে আজ যে মিশর নয় মিশরের বাদশাহীটা আমি তাকে দান করে দিলাম। সবার সামনে সিংহাসনে বসাইয়া নিজের রাজমুকুটটা ইউসুফের মাথায় পরাইয়া দিলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজেরিন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে ইজ্জত দিতে পারে, ইজ্জত নিতে পারে।